ভৈরবে ট্রাক ও সিএনজির ধাক্কায় মোটরসাইকেলে আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার 13 সেপ্টেম্বর রাতে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পাক্কার মাথা কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার একজন গুরুতর আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজু মিয়া। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। নিহতরা হলেন পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নিবসা মিয়ার বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া ও গাছতলা ঘাট এলাকার কাজী বাড়ির কাজী আতাউল্লাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না। এদিকে গুরুতর আহত বর্ণ বৈরবপুর উত্তরপাড়া এলাকার আরাফাত মিয়ার ছেলে। তার তিনজনই বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজু মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক পাক্কার মাথা কবরস্থান এলাকার পৌঁছা মাত্রই পিছন দিক দিয়ে একটি সিএনজি ওভারটেক করে যাওয়ার সময় অপর প্রান্ত থেকে আসা মোটরসাইকেলের তিন আরোহীর বাইকটি সিএনজির সাথে ধাক্কা লেগে বাইকটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করে। দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুন্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে পথের মধ্যে মৃত্যুবরণ করে। আহত বর্ণ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি দুইটি পালিয়ে গিয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজু মিয়া বলেন, নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোন ট্রাক ও সিএনজি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল তা শনাক্ত করা যায়নি। ভৈরব কিশোরগঞ্জগামী এই আঞ্চলিক মহাসড়কে শম্ভুপুর রেল ক্রসিং এর কাছে ট্রাক এবং মোটরসাইকেলে তিনজন ছিল। তিনজনে হলো এই দুর্ঘটনায় আপনার খুব গুরুতর জখম হয়। একজন ঢাকা মেডিকেলে আর একজন কিশোরগঞ্জ নিয়ে হাসপাতালে নিয়ে আসে, আর একজন আমাদের চণ্ডীবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে হলো তাকে মৃত্যু ঘোষণা করে। আমরা সেখানে সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে এসেছি এবং বিস্তারিত ঘটনাস্থলে গিয়ে আমরা পরবর্তীতে জানাবো এবং এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবেদন করলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আইনানুগ ব্যবস্থা আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সড়ক দুর্ঘটনা, শম্ভুপুরের দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে, সেখানে হচ্ছে সেখান থেকে আগত রোগীদের মধ্যে একজন মৃত অবস্থায় আনা হয়েছে এবং একজন রোগীকে হচ্ছে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং একজন রোগীর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর হচ্ছে আমরা সড়ক দুর্ঘটনার যে লাশটা সেটা হচ্ছে আমরা ভৈরব হাইওয়ে থানার কাছে হস্তান্তর করেছি।